গত সপ্তাহে আমরা ফ্রিকশন বা ঘর্ষণের উপরে একটা থিওরির ক্লাস করিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের ছায়া প্রকাশনী দুয়ারী মজুমদার মাইতির যে বইটা রয়েছে সেখান থেকে যে প্রবলেম সেট ১ তার মোট ১৩টা অঙ্ক রয়েছে, সেই ১৩টা অঙ্ক আজকে আমি করে দেখালাম। তোমরা এগুলো খাতাতে ভালো করে নিও। দেখো, প্রবলেম সেট ১ দুয়ারী মজুমদার মাইতির ছায়া প্রকাশনী ২২২ পাতায় দেখবে শুরু হচ্ছে, যেগুলো নতুন এডিশনের বই। সেই নতুন এডিশনের বইয়ে আমি প্রথম অঙ্কটা দেখাচ্ছি। প্রথম অঙ্কটা হচ্ছে, অনুভূমিক তলে রাখা ১০০ গ্রাম ভরের একটি বস্তুকে গতিশীল করতে তলের সমান্তরালে কত বল প্রয়োগ করতে হবে। এখানে দেওয়া আছে বস্তু এবং তলের ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে ০.৪। তাহলে দেখো, এখানে বস্তুর ভরটা কত দিয়েছে ১০০ গ্রাম, আর ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দিয়েছে ০.৪। তাহলে আমি প্রথম অঙ্কটা কীভাবে করেছি দেখাচ্ছি। এখানে দেখো, আমি লিখে দিয়েছি যে বস্তুর ভর এম সমান হচ্ছে ১০০ গ্রাম, ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে ০.৪। তাহলে এখানে একটা বস্তু আঁকা হয়েছে যার ওজনটা হচ্ছে নিচের দিকে, আর ওজনের উল্টো দিকে রয়েছে লম্ব প্রতিক্রিয়া ক্যাপিটাল আর, আর বস্তুটাকে ক্যাপিটাল পি বল দ্বারা টানা হচ্ছে এবং তার উল্টো দিকে যে ঘর্ষণ বল কাজ করছে সেটা হচ্ছে এফ সমান মিউ আর। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে এখানে বলেছিল যে বস্তুটাকে গতিশীল করতে হবে, তাহলে গতিশীল করতে গেলে আমাকে ঘর্ষণ বলের ঠিক সমান মানের একটা বল প্রয়োগ করতে হবে, সেই জন্য প্রযুক্ত বল পি সমান দেওয়া আছে ক্যাপিটাল এফ। আবার ক্যাপিটাল এফ মানে হচ্ছে মিউ আর, এটা তোমরা জানো, আগে থিওরি ক্লাসে দেখেছো। আবার এখানে দেখ, ছবি থেকেই বুঝতে পারছো যে আর ইকুয়ালস টু হচ্ছে এম জি, তাহলে মিউ আর এর জায়গায় কী বসে গেল মিউ এম জি। তাহলে এখানে মিউ এর মান দেওয়া ছিল ০.৪, এম এর মান দেওয়া ছিল ১০০ গ্রাম, আর জি এর মান তোমরা জানো ৯৮০। তাহলে এটাকে গুণ করে দিলে কত আসছে, ক্যালকুলেটারে তোমরা ক্যালকুলেশন করতে পারো, দেখবে ৩৯,২০০ আছে ডাইনে, সিজিএস অঙ্কটা করা হয়েছে এবং বইয়ের উত্তরটাও দেখবে দেওয়া আছে ৩৯,২০০ ডাইন। তাহলে মনে রাখবে, একটা বস্তুকে গতিশীল করতে গেলে আমাকে ঘর্ষণ বলে সমান মানের একটা বল প্রয়োগ করতে হবে, সেই জন্য প্রযুক্ত বলটা পি সমান হচ্ছে এফ, আর এফ সমান হচ্ছে মিউ আর, মিউ আর থেকে এলো মিউ এম জি, আরটা বুঝতে পারছি এম জির সাথে সমান উল্টো দিকে রয়েছে, এবং ওখান থেকে মিউ এম এবং জি এর মান বসালেই প্রথম অঙ্কটা তোমাদের হয়ে যাবে। আচ্ছা, এরপর তোমাদের দেখো দ্বিতীয় যে অঙ্কটা রয়েছে, যে একটি পাথর বরফের উপর দিয়ে ২০০ মিটার চলার পর স্থির হলো, পাথরটি প্রাথমিক বেগ যদি ১ মিটার/সেকেন্ড হয় এবং তাহলে পাথর ও বরফের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক কত। অর্থাৎ বস্তুটা মানে পাথরটা ২০ মিটার চলার পর স্থির হয়েছে, একটা প্রাথমিক বেগ ছিল, স্থির হয়েছে মানে কি অন্তিম বেগটা ০। তাহলে দেখো, এখানে প্রাথমিক বেগ আমি ইউ সমান ধরেছি ১ মিটার/সেকেন্ড, অন্তিম বেগ ভিটা ০ যেহেতু স্থির হয়ে গেছে, অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে ২০ মিটার। এখন তোমরা জানো বস্তুটা যখন স্থির হয় আর অতিক্রান্ত দূরত্ব দেওয়া থাকে, সময় যদি না থাকে, তাহলে যে সমীকরণটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে v² = u² - 2s। তাহলে ভি এর জায়গায় অন্তিম বেগের জায়গায় শূন্য বসে গেল, ইউ এর জায়গায় প্রাথমিক বেগ যেটা ছিল ১ মিটার/সেকেন্ড ওটা বসে গেছে ২a, আর এসটা হচ্ছে ২০ মিটার দেওয়া ছিল। তাহলে ওখান থেকে আমরা কী পেয়ে যাবো, এ এর মানটা পেয়ে যাবো ১/৪০ মিটার/সেকেন্ড². এবার প্রশ্নটা কী ছিল একটু মনে করার চেষ্টা করো, চলঘর্ষণ গুণাঙ্ক বার করতে হবে। তাহলে আমি দেখো আবার ওই আগের ছবিটাকে এঁকেছি, যে একটা তলের উপর কোনো একটা বস্তু রয়েছে, বস্তুর ওজনটা এমজিটা নিচের দিকে আছে, এমজির উল্টো দিকে লম্ব প্রতিক্রিয়া রয়েছে ক্যাপিটাল আর, বস্তুর উপর পি বল প্রয়োগ করা হয়েছে এবং বল আমরা জানি ভর ইন্টু ত্বরণের সাথে সমান হয়, আর উল্টো দিকে রয়েছে ঘর্ষণ বল। তার মানে কি, বস্তুটা যেহেতু গতিশীল ছিল তাহলে এখানে প্রযুক্ত বলটা হচ্ছে মিউ আর এর সাথে সমান, তাহলে এম এ সমান হচ্ছে মিউ আর, আরের জায়গায় কী বসে গেলো এম জি। তাহলে এখানে দেখা একটা সমীকরণ পাচ্ছ, এ সমান মিউ জি, এটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে, অনেক অঙ্কতে কাজে লাগবে, যে একটা বস্তু যখন গতিশীল হচ্ছে তখন তার ত্বরণটা হচ্ছে মিউ জির সাথে সমান, তাহলে এ সমান মিউ জি এটা মনে রাখবে। এটা কিন্তু আমি অনেক অঙ্কতে দেখাবো যে এই সমীকরণটা আমি ডাইরেক্ট লিখে দেবো এ সমান মিউ জি। তাহলে এবার দেখো মিউ সমান তাহলে কত হবে, মিউ সমান হচ্ছে এ বাই জি, এবার এ এর মানটা কত ছিল ১/৪০, আর জি এর মানটা কত হচ্ছে ৯.৮। তাহলে এ এর মান আর জি এর মান যদি তুমি বসিয়ে দাও, মানে এর মান তো বসানোই আছে ১/৪০, আর জি এর মান হচ্ছে ৯.৮, তাহলে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে দেখবে ওটা দাঁড়াচ্ছে ০.০০২৫৫১, ওটাকে আমি করে দিয়েছি ০.০০২৬। অর্থাৎ এখান থেকে আমরা চলঘর্ষণ গুণাঙ্ক পেয়ে গেলাম। আচ্ছা, এর পরের যে অঙ্কটা রয়েছে দেখো,
100 কেজি ভরের একটি বস্তুকে মেঝের উপর দিয়ে টানতে হবে। বস্তু ও মেঝের মধ্যে স্থিত জলঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে 0.5 এবং 0.45, তাহলে বাক্সটাকে গতিশীল করতে আর তাকে সচল রাখতে কত বল প্রয়োগ করতে হবে, তাহলে অঙ্কটা বুঝতে হবে তোমাকে। এখানে দুটো ঘর্ষণ গুণাঙ্ক কেন দিয়েছে, একটা স্থিত ঘর্ষণ একটা জলঘর্ষণ গুণাঙ্ক। তো গতিশীল করার জন্য মানে গতিশীল হওয়ার যখন উপক্রম হচ্ছে তখন স্থিত ঘর্ষণ গুণাঙ্ক কাজ করবে, আর যখন গতিশীল হচ্ছে তখন চলঘর্ষণ গুণাঙ্ক। তাহলে দেখতে পাচ্ছ 3 নম্বর দেওয়া আছে এখানে, বস্তুর ভর এম সমান 100 কেজি, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান হচ্ছে 0.5। তাহলে গতিশীল করতে প্রযুক্ত বল এটা তুমি বুঝতেই পারছো, পি সমান এফ, এফ সমান মিউ আর, আরটাতে কেন এম জির সাথে সমান হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি। এখানে মিউ এর মান, এম এর মান আর জি এর মান বসে গেল, তাহলে ওখান থেকে 490 নিউটন চলে এলো। গতিশীল করতে মানে কি, এখানে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, আর যখন গতিশীল হচ্ছে তখন চলঘর্ষণ গুণাঙ্ক মিউ ড্যাশ সমান হচ্ছে 0.45। তাহলে অনুভূমিক এই বাক্সটিকে সচল রাখতে গেলে প্রযুক্ত বলটা কত হবে, পি ড্যাশ সমান হচ্ছে এফ ড্যাশ, এফ ড্যাশ সমান হলো মিউ ড্যাশ ইন্টু আর, তাহলে মিউ ড্যাশ ইন্টু এম জি। এবার মিউ ড্যাশের মান কত ছিল 0.45, এম এর মান ছিল 100, জি এর মান 980, তাহলে ওখান থেকে বসে গেল 441 নিউটন। তার মানে কি, একটা বস্তু যখন গতিশীল হওয়ার উপক্রম হয় তখন স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বল, স্থিত ঘর্ষণ বল কাজ করে, স্থিত ঘর্ষণ বল বার করতে গেলে স্থিত ঘর্ষণ গুণাঙ্ককে নিতে হবে, আর যখন বাক্সটা গতিশীল হচ্ছে তখন যেটা রাখতে হবে সেটা হচ্ছে চলঘর্ষণ গুণাঙ্ক বা চলঘর্ষণ বল। আচ্ছা এরপর দেখো 4 নম্বর একটি অঙ্কটা রয়েছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। 1 কেজি ভরের একটি পাত্রকে দুপাশে দু হাত দিয়ে চেপে ধরে সমবেগে উলম্বভাবে তোলা হচ্ছে, পাত্র এবং হাতের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হলে প্রতি হাতে কত বল প্রয়োগ করতে হবে। তাহলে 4 নম্বর অঙ্কটা করার জন্য আমি একটা ছবি এঁকেছি, ছবিটা যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্কটা তুমি করে ফেলতে পারবে। দেখো এখানে একটা আমি কি নিয়েছি, পাত্র নিয়েছি, পাত্রটা বক্সের আকারে নিয়েছি চৌকোর না, তারপর দেখো ওখানে দুদিক থেকে আমি দুটো বল প্রয়োগ করেছি, এগুলো হচ্ছে প্রতি হাতের প্রযুক্ত বল। এই যে এইভাবে এদিকে পি বল প্রয়োগ করা আছে, এদিকেও পি বল প্রয়োগ করা আছে, তার মানে মনে রাখবে এগুলো যদি হাত দিয়ে আমি বল প্রয়োগ করি তাহলে তার যেটা প্রতিক্রিয়া বল সেটা উল্টো দিকে কাজ করবে, দুদিকেই উল্টো দিকে কাজ করেছে। এই দেখো আমি আর লিখে দিয়েছি, তাহলে লম্ব প্রতিক্রিয়াটা হচ্ছে এখানে কার সাথে সমান, প্রযুক্ত বলের সাথে সমান। এই জায়গাটা তোমাকে বুঝতে হবে যে আমি একটা বলকে প্রয়োগ করছি, এখানে এই পাত্রটা এখানে রয়েছে, এদিকে আমি বল প্রয়োগ করলাম, এটা যদি ক্রিয়া হয় তাহলে লম্ব প্রতিক্রিয়া হচ্ছে তার ঠিক উল্টো দিকে, এবং লম্ব প্রতিক্রিয়া হচ্ছে এখানে কার সাথে সমান, প্রযুক্ত বলের সাথে সমান। এবার তুমি চিন্তা করো যে পাত্রটা তো নিচের দিকে, ওজনটা কাজ করবে কত, এইটা ভরটা 1 কেজি, তাহলে তার ওজনটা হচ্ছে 1 ইন্টু জি, সেটা নিচের দিকে রয়েছে, আর যেহেতু এখানে দুটো হাত স্পর্শ করে আছে মানে কি এখানে তোমার ঘর্ষণ বলটা কাজ করবে, যেহেতু স্পর্শতলে ঘর্ষণ বল কাজ করে, ওজনটা যদি নিচের দিকে কাজ করে ঘর্ষণ বল এদিকেও একটা এফ কাজ করছে, এদিকেও একটা এফ কাজ করছে। তাহলে চিত্র থেকে আমরা কি বুঝতে পারছি যে পাত্রের যেটা ওজন সেটা হচ্ছে দুদিকের ঘর্ষণ বলের সাথে সমান, সেই জন্য দেখো 2 দিয়ে আমি গুণ করে দিয়েছি। তাহলে ওজনটা কত ছিল 1 ইন্টু জি, আর ঘর্ষণ বল এখানে এদিকে একটা ছিল এফ, এদিকে একটা এফ, তাহলে আমি 2 এফ করে দিলাম, তারপর 2 এফ সমান ঘুরিয়ে লিখলাম 1 ইন্টু জি। এবার দেখো এফ মানে কি হয়, এফ মানে হচ্ছে মিউ ইন্টু আর, তাহলে মিউ ইন্টু আর যদি হয় ঘর্ষণ বল আমি জানি মিউ আর এর সাথে সমান, এখানে আমি একটু আগে বলেছিলাম যে আরটা হচ্ছে পি এর সাথে সমান, তাহলে মিউ আর এর জায়গায় কী হয়ে গেল মিউ পি, বোঝা গেল, আর এর জায়গায় পি সমান, পি সমান আর লিখে দিয়েছি। তাহলে দেখো পি সমান কত আসছে 1 ইন্টু জি/2 মিউ। এবার দেখো জি এর মান কত হচ্ছে 9.8, আর মিউ এর মান তো আমার দেওয়া ছিল 0.2, তাহলে 1 ইন্টু জি আর 2 ইন্টু এখানে মিউ এর মানটা বসিয়ে দিলাম, তাহলে আমরা ওই প্রতি হাতে কতটা বল প্রয়োগ করতে হচ্ছে সেটা বেরোলো 24.5। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখানে অঙ্কটার মূল বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে দুটো জিনিস মনে রাখবে, যে প্রতি হাতে প্রযুক্ত বল যেটা সেটাই হচ্ছে লম্ব প্রতিক্রিয়ার সাথে সমান, আর বস্তুর ওজনটা নিচের দিকে কাজ করছে আর দুদিকে ঘর্ষণ বলটা কাজ করছে, অর্থাৎ এখানে 1 ইন্টু জি যেটা ওজন সেটা হচ্ছে দুটো ঘর্ষণ বলের সমষ্টির সাথে সমান। এটা ছিল 4 নম্বর অঙ্ক। এবার চলে আসি 5 নম্বর অঙ্কতে। 5 নম্বর অঙ্কতে কী রয়েছে, না 10 কেজি ভরের একটি ব্লককে সমবেগে উপরের দিকে তোলার সময় 49 নিউটন অনুভূমিক বলের সাহায্যে একটি দেওয়ালের সঙ্গে ঠিকই রাখা হয়েছে, ব্লক ও দেওয়ালের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক যদি 0.2 হয় তাহলে ঊর্ধ্বমুখী বলের মান কত। অনেকটা আগের মতনই অঙ্ক, আমি দেখো 5 নম্বর অঙ্কটা এখানে দেখাচ্ছি তোমাদের, তাহলে তুমি বুঝতে পারবে এখানে কিন্তু দুদিকে ঘর্ষণ বল কাজ করবে না, একটা দিকেই রয়েছে, অর্থাৎ এখানে প্রযুক্ত বলটা কত, পিটা হচ্ছে আর এর সাথে সমান, ঠিক আছে বোঝা গেছে নিশ্চয়ই, আর এখানে দেওয়ালের সাথে রাখা হয়েছে মানে এখানে ঘর্ষণ বলটা কাজ করছে। এবার তুমি একটু ভাবো ব্যাপারটা, যে আমার
বস্তুটাকে ওপরের দিকে তোলা হচ্ছে, দেওয়ালের সাথে ইয়ে করে একটা বল প্রয়োগ করে বস্তুটাকে ওপরের দিকে তোলানোর চেষ্টা করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ঘর্ষণ বলটা কী হবে? উল্টো দিকে হবে। বস্তু যেদিকে গতিশীল হয় উল্টো দিকে কী হয়, ঘর্ষণ বল কাজ করে। তাহলে খুব ভালো করে দেখো, আমি এখানে লিখেছি যে চিত্র থেকে বোঝা যাচ্ছে ব্লকের যেটা ওজন অথবা ওজনটা নিচের দিকে, বস্তুটা উপরের দিকে উঠছে মানে ঘর্ষণ বলটা কী হচ্ছে, নিচের দিকে। তাহলে ব্লকের ওজনের সাথে ঘর্ষণ বল যোগ করার ফলে যেটা পাবো সেটাই হচ্ছে ঊর্ধ্বমুখী বল। আগের ক্ষেত্রে কী হয়েছিল, ঘর্ষণ বলটা আগের অঙ্কটাকে তো উপরে হয়েছিল, কারণ বস্তুটা ওজনটা নিচের দিকে, তাকে নিচের দিকে নামানোর চেষ্টা করছিল, কিন্তু এখানে তো বস্তুটা উপরের দিকে উঠছে, ওই জন্য ঘর্ষণ বলটা উল্টো দিকে হয়ে গেছে। ঠিক আছে, এবার ব্লকের ওজন 10 × g + f সমান হচ্ছে পি ড্যাশ, আশা করি বুঝতে পেরেছে ছবিটা দেখে। এবার কিছুই না, পি ড্যাশের মানটা বার করতে হলে কী করতে হবে, এফ এর জায়গায় আমাকে মিউ আর বসিয়ে দিতে হবে। মিউ আর, আর একটু আগে বলেছিলাম যে হাত দিয়ে প্রযুক্ত বলটাই লম্ব প্রতিক্রিয়াতে সমান হয়, তাহলে আর এর জায়গায় আমি কী বসিয়ে দিলাম, পি। তারপরে দেখো 10 × g, জি এর মান বসে গেল, মিউ এর মান দেওয়া ছিল 0.2, আর পি হচ্ছে আমি তো বললাম পি এর মান কত দেওয়া ছিল 49 N, তাহলে এখানে বসে গেল 10 × g, আর মিউ এর মান হচ্ছে 0.2 × 49, পি এর মান তাহলে ওখানে কত হলো 98 + 9.8 মানে 107.8 N। ঠিক আছে, তাহলে এখানে আমাকে যেটা বার করতে দিয়েছিল যে ঊর্ধ্বমুখী বলের মান কত, তার উত্তরটা বেরিয়ে গেছে। এবার আমরা চলে আসবো 6 নম্বর অঙ্কতে। 6 নম্বর অঙ্কতে কী বলেছে, এক ব্যক্তি 2 কেজি ভরের একটি ব্লককে খাড়া দেওয়ালের উপর অনুভূমিক দিকে চেপে কোনো মতে ধরে রাখলেন। আচ্ছা, দেওয়াল এবং ব্লকের মধ্যে মিউ সমান দেওয়া আছে 0.25, ব্লক ও হাতের মধ্যে মিউ সমান, আচ্ছা 6 নম্বর অঙ্কটা এখানে আমি করানি, ঠিক আছে এটা আমার একটু গণ্ডগোল হয়ে গেছে, 7 6 6 নম্বর না, আমি 7 নম্বর অঙ্কটা দেখাচ্ছি তোমাদের, পরে 6 নম্বর অঙ্কটা পাঠাচ্ছি। আচ্ছা, একই টাইপের, তুমি 6 নম্বর অঙ্কটা অবশ্য নিজেও করতে পারবে। এখানে দুটো ঘর্ষণ বল মানে আমি যে 5 নম্বরে যে অঙ্কটা রয়েছে সেটাই হচ্ছে 6 নম্বর অঙ্ক। ওখানে 5 নম্বর অঙ্কতে কী ছিল, দুটো 2f ছিল আলাদা, মানে f একই ছিল, এখানে কী হবে f + f′, অর্থাৎ 5 নম্বর যে অঙ্কটা আছে ওখানে একই টাইপের করবে, শুধু কী করবে ওজনটা যেটা আছে সেটা হচ্ছে f + f′, দুটো ঘর্ষণ বল, যেহেতু দুটো ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, 7 নম্বর যে অঙ্কটা আছে, একটি শিকলের দৈর্ঘ্য 1 মিটার, শিকলটি একটি অনুভূমিক টেবিলে রাখা আছে, শিকল ও টেবিলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.25 হলে শিকলের সর্বাধিক কত দৈর্ঘ্যকে টেবিলের বাইরে ঝুলিয়ে রাখা যেতে পারে। তাহলে দেখো, আমি এখানে 7 নম্বর অঙ্কটার একটা ছবি দেখিয়েছি যে একটা শিকল, শিকলের সর্বাধিক স্মল এল দৈর্ঘ্যকে এখানে ঝুলিয়ে রাখা হয়েছে, আর শিকলের যে দৈর্ঘ্যটা টেবিলের উপর রয়েছে সেটা হচ্ছে L - l, অর্থাৎ শিকলের মোট দৈর্ঘ্যটা আমি ধরে নিয়েছি L, সর্বাধিক স্মল এল ঝোলানো রয়েছে, তাহলে উপরে কত রয়েছে L - l। এখন আমি ধরে নিয়েছি যে শিকলের একক দৈর্ঘ্যের ভর হচ্ছে m, ঝুলন্ত শিকলের ওজন, ভালো করে চিন্তা করো আমার l দৈর্ঘ্য ছিল, ঠিক আছে, একক দৈর্ঘ্যের ভর যদি m হয় তাহলে l দৈর্ঘ্যের ভর কত হবে, না lm, আর ওজন করতে গেলে g দিয়ে গুণ করতে হয় তাহলে কত হবে lmg, ঝুলন্ত শিকলের ওজন হচ্ছে lmg। এবার টেবিলের উপরে থাকা শিকলের ওজন, এবার তাহলে তুমি একই রকম করে টেবিলের উপরে থাকা শিকলের ওজন কত পাবে, L - l (mg), আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো, এই টেবিলের উপরে যে শিকলটা রয়েছে সেটা ক্রিয়া করছে, ওজন দিয়ে একটা ক্রিয়া করছে, তাহলে এর টেবিল দ্বারা এই শিকলটার উপর লম্ব প্রতিক্রিয়া কত হবে, না এই ওজনটার সাথে সমান, অর্থাৎ L - l (mg)র সাথে সমান, এই জায়গাটা বুঝতে হবে। আচ্ছা, এবার তুমি চিন্তা করো যে শিকল ঝুলন্ত অংশের ওজনটা কি নিচের দিকে, এর ওজন দ্বারা একে নিচের দিকে নামানোর চেষ্টা করবে, আর এই শিকলের সাথে টেবিলের যেটা ঘর্ষণ বল সেটা তাকে আটকানোর চেষ্টা করবে। তাহলে সীমাস্থ ঘর্ষণের ক্ষেত্রে কি, মানে শিকলটা সর্বাধিক যতটা দৈর্ঘ্য ঝোলানো থাকবে সেক্ষেত্রে সীমাস্থ ঘর্ষণের ক্ষেত্রে এই LMGটা হচ্ছে এই ঘর্ষণ বলের সাথে সমান। তাহলে দেখো, আমি এখানে লিখে দিয়েছি যে ঝুলন্ত শিকলের ওজন হচ্ছে ঘর্ষণ বলের সাথে সমান, অর্থাৎ LMG সমান হচ্ছে μ×r, তাহলে LMG সমান হচ্ছে μ×r, মানে আমি বললাম L - l (mg), তাহলে ওখান থেকে আমরা LMG থেকে Lটা বার করে নিচ্ছি, ভালো করে ক্যালকুলেশনটা লক্ষ্য করো, r এর জায়গায় বসিয়েছি L - l (mg), mg ক্যান্সেল হয়ে গেল, তাহলে স্মল এল সমান চলে আসছে μl - μ l, এবার μl টাকে মাইনাস μl টাকে কী করেছে এদিকে নিয়ে চলে এসেছি, তাহলে L - l (1+μ)μ L, এখান থেকে আমরা Lটা বের করে নেবো। Lটা কীভাবে বার করবো আমি দেখাচ্ছি, Lটা দাঁড়িয়ে যাচ্ছে তাহলে কত,
এই যে দেখো স্মল এল সমান হচ্ছে মিউ এল ইন্টু ওয়ান প্লাস মিউ, তাহলে এখান থেকে মিউ এর মান ক্যাপিটাল এল এর মান ওয়ান প্লাস মিউ ওই মানগুলো বসিয়ে দিলাম, ক্যাপিটাল এল এর মানটা মিটারে ছিল সেন্টিমিটারে করে নিলাম, তাহলে সেখান থেকে 20 সেন্টিমিটার চলে এলো। এরপর আমরা 8 নম্বর অঙ্কটা চলে যাচ্ছি। 60 গ্রাম ভরের একটি বস্তুকে 30 ডিগ্রি নতি বিশিষ্ট একটি নততলে রাখা আছে, নততল বরাবর নিচের দিকে যেটা লব্ধি বল, লব্ধি বলটা কত রয়েছে 0.1764 নিউটন হলে ঘর্ষণ গুণাঙ্ক কত? নততল বরাবর লব্ধি বল, আচ্ছা তাহলে নততল বরাবর লব্ধি বল বার করতে গেলে আমাকে কী করতে হবে, একটা নততলের ছবি আঁকতে হবে। তাহলে আগে তোমরা ছবিটা এঁকে নাও ভালো করে। নততলের ছবি তো তোমরা জানো যে আমি আগে থিওরি ক্লাসে দেখিয়েছিলাম যে এমজিটা নিচের দিকে থাকবে সবসময়, এই যে এমজিটা, এমজিটা নিচের দিকে, এমজিটাকে দুটো উপাংশতে ভেঙেছিলাম, একটা এমজি কস থিটা আর একটা ছিল এমজি সাইন থিটা। এবার এই দিকে থাকে ঘর্ষণ বল, যদি নিচের দিকে নামে তাহলে ঘর্ষণ বল কী হবে উল্টো দিকে, বস্তুটা নিচের দিকে নামছে তাহলে ঘর্ষণ বল কী হবে উল্টো দিকে হবে। এবার তুমি চিন্তা করে দেখো লব্ধি বল, লব্ধি বল বলতে কী বোঝায়, না এই যে এমজি সাইন থিটা যে বলটা তার উল্টো দিকে ঘর্ষণ বল, যেহেতু নিচের দিকে নামছে মানে এমজি সাইন থিটাটা বেশি, তাহলে এমজি সাইন থিটার থেকে ঘর্ষণ বলটা বিয়োগ করতে হবে। তাহলে এটা তোমরা থিওরিতে দেখেছো যে এমজি সাইন থিটা মাইনাস এফ, সেখান থেকে কী করা এমজি সাইন থিটা মাইনাস মিউ আর, এমজি সাইন থিটা মাইনাস আর এর জায়গায় এমজি কস থিটা কেন হচ্ছে সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ছবিটাতে, এই যে আর আর এর উল্টো দিকে রয়েছে এমজি কস থিটা, থিওরি ক্লাসে দেখিয়েছিলাম। তাহলে এমজি সাইন থিটা সমান মিউ এমজি কস থিটা, এমজি কমন চলে গেল তাহলে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এবার কি ওই ওইটাই তো নিচের দিকে লব্ধি বল, সেটা সমান কত করে দিচ্ছি 0.1764, তারপর এম এর মানটা বসিয়েছি 60 × 1000 × 9.8 নিয়ে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, আশা করি বুঝতে পেরেছো থিটার মান 30 ডিগ্রি দেওয়া আছে। এবার ওখানে যে সমীকরণটা রয়েছে সেই সমীকরণটাকে তুমি যদি ঠিকঠিক করে ক্যালকুলেশন করো তাহলে কিন্তু তুমি ওটা করতে পারবে, এবং ক্যালকুলেশনটাও আমি দেখিয়েও দিয়েছি। দেখো এখানে 1/2 − √3/2 × μ সমান 17.64 × 6/9.8, তুমি আস্তে আস্তে করে নাও খাতাতে ওটা, এবং ক্যালকুলেশনটা তুমি যদি নিজে করে রাখো তাহলে সেখান থেকে দেখবে ক্যালকুলেশনটা করলে মিউ এর মান তুমি পেয়ে যাচ্ছ 0.23, ঠিক আছে। ক্যালকুলেশনটাও এখানে একটু জটিল রয়েছে, আস্তে আস্তে করবে তাহলে দেখবে ঠিক হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাকে যেটা বার করতে দিয়েছিল সে নিচের দিকে লব্ধি বল দেওয়া ছিল, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.23, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আমি আগেরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, এমজি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা সমান ছিল 0.1764, সেখান থেকে এম এর মান, জি এর মান, সাইন থিটা, থিটার মান 30 ডিগ্রি, কস থিটার মান 30 ডিগ্রি বসিয়ে দিলাম, সাইন 30 হচ্ছে হাফ, কস 30 হচ্ছে √3/2, তারপর ওখান থেকে ক্যালকুলেশন করে আমরা মিউ এর মানটা বার করলাম। আচ্ছা নয়েরটা অনেকটা একই রকমের অঙ্ক, যে 60 ডিগ্রি নতি বিশিষ্ট একটি নততলে নততলে রাখা 100 গ্রাম ভরের একটি বস্তুর মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 1/√3, নততল বরাবর ওপরের দিকে ন্যূনতম কত বল প্রয়োগ করলে বস্তুটিকে ওপরের দিকেই গতিশীল করা যাবে। তাহলে এবার তুমি আগের অঙ্কটার সাথে এই অঙ্কটার ডিফারেন্সটা ভাবার চেষ্টা করো, যে আগের অঙ্কটাতে কী ছিল যে নততল বরাবর নিচের দিকে লব্ধি বল ছিল, কিন্তু এখানে কী হবে বস্তুটাকে আমাকে উপরে তুলতে হবে। তাহলে ভালো করে ভেবে নাও যে আগেরটাতে অঙ্কটাতে আমার নিচের দিকে নামছে বস্তুটা, তাহলে ঘর্ষণ বল উল্টো দিকে কাজ করছে, কিন্তু এখানে কী হচ্ছে, এখানে হচ্ছে আমার বস্তুটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে ঘর্ষণ বলটা কী রয়েছে, ঘর্ষণ বলটা দেখো উল্টো দিকে। ভালো করে চিন্তা করো, বস্তুটা উপরে দিয়ে গেলেই ঘর্ষণ বলটা উল্টো দিকে হয়ে গেল, বাকি প্রসেসটা কিন্তু একই। অর্থাৎ এখানে আমি দুটো জিনিস করিয়েছিলাম, যে নততল বরাবর নিম্নমুখী ত্বরণ আর নততল বরাবর ঊর্ধ্বমুখী ত্বরণ, একটা বস্তু যখন ওপরের দিকে যায় তখন নিম্নমুখী ত্বরণ নয় তখন কিন্তু ঊর্ধ্বমুখী ত্বরণ, অর্থাৎ এখানে যে প্রযুক্ত বলটা যেটা হবে সেটা কার কার সাথে সমান হবে, এমজি সাইন থিটা আর এফ এর সাথে সমান। তাহলে দেখো প্রয়োজনীয় বল কী লিখেছি, ঘর্ষণ বল প্লাস এমজি সাইন থিটা, এবং ওই একই রকম নিয়ম মিউ আর প্লাস এমজি সাইন থিটা, মিউ এমজি কস থিটা প্লাস এমজি সাইন থিটা এমজি ইন্টু, ওই একই রকম নিয়ম, শুধু আগেরটাতে যেমন মাইনাস ছিল এখানে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এবং একদম ঠিক ঠিক করে তুমি যদি ফর্মুলাগুলো বসিয়ে দাও, যে এম এর মান ওটা কেজিতে নিয়ে গেছি, 100 গ্রামটাকে 100/1000 করেছি, জি এর মান 9.8, মিউ এর মান 1/√3, কস 30 মানে কস 60 বসে গেলো আর সাইন 60 বসে গেলো থিটার ভ্যালু, তারপর যদি তুমি ঠিকঠিক করে ক্যালকুলেশনটা করে নাও নিজে, ক্যালকুলেশনটা তুমি পরে করে নিতে পারো, ক্যালকুলেশনটা যদি আস্তে আস্তে করে নাও তাহলে দেখবে তোমার ঠিক অ্যান্সারটা পেয়ে যাচ্ছে 1.132 নিউটন, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা 9 অঙ্কটা করে নেবে। এবার 10 অঙ্কটা একটু অন্যরকম টাইপের অঙ্ক, একটি 4 কেজি ভরের ব্লককে একটি 8 কেজি ভরের ব্লক বি এর উপর রেখে একটি বস্তুকে মসৃণ টেবিলের উপর ব্লক দুটিকে রাখা হলো, ব্লক এ এর উপরে 12 নিউটন বল প্রয়োগ করলে
এ ব্লকটি সবেমাত্র স্লিপ করে তাহলে কি পরিমাণ বল এফ প্রয়োগ করলে ব্লক দুটি একসাথে গতিশীল হবে। এটা একটু ঘর্ষণের থেকে একটু আলাদা টাইপের অঙ্ক। আমি দেখো এখানে ছবির সাহায্যে দেখিয়েছি যে কিভাবে হয় ওটা। দেখো বি ব্লকটা নিচে রয়েছে, এ ব্লকটা থেকে তার ঠিক উপরে রয়েছে। এ ব্লকের ভর 4 কেজি, বি ব্লকের ভর 8 কেজি, দুটো ব্লকের মোট ভর বের করা দরকার, নেম বের করে দিয়েছিলাম, ঠিক আছে, ওটা বের করে না করলেও চলবে। এবার এ এবার ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে মসৃণ, ঠিক আছে, এই জায়গাটা মসৃণ, এখানে কোনো ঘর্ষণ বল কাজ করবে, ঘর্ষণ বল যা কাজ করবে এই জায়গাটাতে, ঠিক আছে। তাহলে এ এবং বি ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ, তাহলে ঘর্ষণ বল কোথায়, এখানে এই যে প্রযুক্ত বলটাই হচ্ছে ঘর্ষণ বলের সাথে সমান, নাহলে তো বস্তুটা নড়বে না সীমাস্থ ঘর্ষণের ক্ষেত্রে। তাহলে এখানে ঘর্ষণ বল 12 নিউটন ধরে নিলাম, তাহলে মিউ আর সমান হলো 12 নিউটন। সেখান থেকে আমরা কি করেছি, মিউ এর ভ্যালুটা বার করে নিয়েছি, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। যেহেতু 4 কেজি ভরের উপর বস্তু কাজ করছিল, তাহলে 4 কেজি ভরের বস্তুর আমি লিখে দিলাম, সেখান থেকে মিউ পেলাম। এবার আমি কি করব, বি ব্লকের উপরে আমি এখানে একটা এফ ড্যাশ বল প্রয়োগ করছি, তাহলে এই এফ ড্যাশের মানটা এমন প্রয়োগ করতে হবে যাতে কি হয় ব্লক দুটো গতিশীল হতে পারে। তাহলে এখানে বি ব্লকের উপর এফ ড্যাশ বল প্রয়োগ করে যদি ব্লক দুটি গতিশীল হয়, তাহলে এফ ড্যাশ সমান হচ্ছে মিউ আর। এবার দেখো মিউ এর মানটা আমি আগেই পেয়ে গেছি 3/g। এফ ড্যাশটা কার উপর প্রযুক্ত হয়েছে, 8 কেজি ভরের বস্তুর উপর, তাহলে এম এর জায়গায় কত বসালাম 8, আর জিটা কেটে গেল, তাহলে কত পেয়ে গেলাম 24 নিউটন। এবার আমি 11 অঙ্কটাতে চলে আসছি। 11 অঙ্কটা কি বলেছে, একটি 7 মিটার/সেকেন্ড বেগে গতিশীল মোটর গাড়ি ব্রেক কষে 10 মিটার দূরত্বের মতো থামতে পারে, প্রমাণ করো ব্রেক কষার জন্য মোট বিরুদ্ধ বল গাড়ির ওজনের 1/4 সাথে সমান। তাহলে এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, তুমি ভালো করে একটু চিন্তা করে নাও যে কীভাবে আমি করছি। না আমার তো প্রাথমিক বেগ দেওয়া আছে 7 মিটার/সেকেন্ড, আচ্ছা দূরত্ব দেওয়া আছে, এই একটা অঙ্ক একটু আগে আমি করেছি এরকম টাইপের, যে দূরত্ব দেওয়া আছে 10 মিটার, বস্তুটা থেমে যাচ্ছে, তাহলে থেমে গেলে আমার ভিটা কত হয়ে যাবে 0, তাহলে ইউটা দেওয়া আছে, ভি দেওয়া আছে, এস দেওয়া আছে, আমি v² = t² - 2s সমীকরণটা বসিয়ে নিলাম, সেখান থেকে প্রথমে এ এর মানটা বের করে নিলাম। এবার আমি একটু আগে বলেছিলাম না যে একটা খুব ইম্পর্ট্যান্ট ফর্মুলা যেটা খুব সব জায়গায় কাজে লাগবে, সেটা হচ্ছে a = μg বা মিউ সমান হচ্ছে a/g। তাহলে প্রথমে এ এর মানটা আমি বসিয়ে দিলাম 49/20, আর জি এর মানটা বসালাম 9.8, তাহলে ওখান থেকে এ এর মান আর জি এর মান বসালে আমরা ওখান থেকে মিউ এর মানটা বের করে নিলাম। এবার তোমাকে কি বার করতে বলেছিল, যে মোট বিরুদ্ধ বল, বিরুদ্ধ বল মানে এখানে কি হবে না, ঘর্ষণ বলের সাথে সমান হবে, যেহেতু ঘর্ষণ বল কাজ করছে এখানে, তাহলে এফ সমান হচ্ছে মিউ আর, তাহলে মিউ আর বলতে কি μ×mg। এবার দেখো মিউ এর মানটা যখন আমি 1/4 বসিয়ে দিচ্ছি, তাহলে মোট বিরুদ্ধ বলটা কত হচ্ছে, যেটা প্রমাণ করতে দিয়েছে যে 1/4 × গাড়ির ওজন। তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো যে এখানে যেটা প্রমাণ করতে দিয়েছিল যে বিরুদ্ধ বল হচ্ছে গাড়ির ওজনের 1/4 সমান, সেই প্রমাণটা কিন্তু হয়ে গেল। আচ্ছা এবার ধরো আমরা 12 নম্বর অঙ্কটাতে করবো। 12 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি মোটর গাড়ি 70 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছিল, হঠাৎ করে ব্রেক কষায় গাড়িটি স্কিড করে, গাড়িটি স্থির অবস্থায় আসার পূর্বে কত দূর গেছিল, দেওয়া আছে কি μ = 0.2। আবার ভালো করে চিন্তা করো, একটা মোটর গাড়ি 70 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছিল, মানে ওটাই হচ্ছে প্রাথমিক বেগ। তাহলে আমরা 12 নম্বর অঙ্কটাতে চলে আসি। 12 নম্বর অঙ্কটাতে মিউটা কত দেওয়া আছে, 0.2, এবার মিউ সমান হচ্ছে a/g। আমি বললাম একটু আগে, ওটাকে আর প্রমাণ করিনি, একদম ডাইরেক্ট লিখে দিয়েছি মিউ সমান a/g, তাহলে এ সমান হচ্ছে μg, মিউ এর মান আর জি এর মান বসিয়ে দিলাম, বসানোর পর ওখান থেকে ত্বরণের মানটা বার করলাম, সরি মন্দনের মানটা বার করলাম। এবার প্রাথমিক বেগ কত দেওয়া ছিল, 70 কিলোমিটার/ঘন্টা, তাহলে 70 × আমরা জানি কিলোমিটার/ঘন্টা থেকে মিটার/সেকেন্ডটা আনতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে ওখান থেকে আমরা প্রথমে প্রাথমিক বেগটা বের করলাম। যেহেতু বস্তুটা স্থির হয়ে যাচ্ছে, সরি মোটর গাড়িটা স্থির হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা ভি এর মানটা কত হয়ে গেল 0, তাহলে v² = t² - 2s, এই যেটা সূত্র, সেই সূত্রতে ভি এর মানটা 0 বসিয়ে দিলাম, ইউ এর মানটা বসিয়ে দিলাম যেটা বের করলাম, আর 2as, এ এর মান যেটা ছিল একটু আগে বের করেছি দেখো 1.96, আর এস ওখান থেকে বের করে নিলাম কত দাঁড়ালো 96.45 মিটার, অর্থাৎ মোটর গাড়িটা স্থিরাবস্থায় আসার পূর্বে 96.45 মিটার যাবে। তাহলে অঙ্কগুলো কিন্তু সহজ, তুমি যদি ভালো করে চিন্তা করে দেখো, আমাকে দুটো ফর্মুলা কিন্তু ভীষণ কাজে লাগছে, একটা হচ্ছে ওই যে বললাম মিউ সমান হচ্ছে a/g, ওই ফর্মুলাটা সব জায়গায় কাজে লাগছে, আর এখানে v² = t² - 2s, এটাও কিন্তু কাজে লাগছে অনেকবারই। আচ্ছা এরপর আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, অর্থাৎ এই প্রবলেম সেট 1 এর লাস্ট যেটা অঙ্ক, সেই 13 নম্বর অঙ্কতে চলে যাচ্ছি। এখানে কি বলেছে, যে একটি নততলের দৈর্ঘ্য হচ্ছে 13 মিটার, উচ্চতা হলো 5 মিটার, এবং মিউ সমান 1/3,
কি মানের প্রাথমিক বেগ নিয়ে একটি বস্তু নততল বরাবর উপরের দিকে উঠলে স্থির হওয়ার মুহূর্তে ঠিক নততলের শীর্ষে পৌঁছাবে। অর্থাৎ এখানে নততলের যেটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলতে এখানে এসিটা, এসিটা 13 মিটার দেওয়া আছে, উচ্চতা 5 মিটার দেওয়া আছে। আমি প্রথমে কি করলাম, এটা সমকোণী ত্রিভুজ ধরে এখান থেকে বিসি টাকা বের করলাম। এটা তুমি জানো যে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার করলে আমরা ভূমিটা পেয়ে যাব 12 মিটার। তাহলে এখানে 12 মিটার ভূমি করার পর এখানে একটা অ্যাঙ্গেল ধরে নিলাম, আনতিটা হচ্ছে থিটা, এবং এখান থেকে প্রথমে সাইন থিটা আর কস থিটার মানটা বের করে রাখলাম, যেগুলো কাজে লাগবে আমার। সাইন থিটা সমান হচ্ছে এবি বাই এসি, আর কস থিটা সমান হচ্ছে বিসি বাই এসি। তাহলে এবি বাই এসির মানটা বসালাম, দেখো ছবি থেকে বুঝতে পারছো এবি বাই এসি হচ্ছে 5/13, আর কস থিটা বিসি বাই এসি 12/13। আশা করি বুঝতে পারলে সাইন থিটা কস থিটা কীভাবে বেরোলো। এবার আমি কি করব, অঙ্কটা কি করতে বলেছে যে বস্তুটাকে আমাকে কি করবে, একটা বেগে ছুটতে হবে। তাহলে ছবিটাকে আমি দেখো আমি আবার এঁকেছি, এখানে ধরো ইউ বেগে বস্তুটাকে ছুটতে হচ্ছে, ঠিক আছে। তাহলে বস্তুটা আস্তে 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 ওপরের দিকে উঠে এখানে নততলের শীর্ষে পৌঁছাচ্ছে, তখন তার বেগটা কত হয়ে যাচ্ছে, 0, ঠিক আছে। বস্তুটাকে এখান থেকে ইউ বেগে ছড়া হচ্ছে, আর বস্তুটা নততল বরাবর উঠতে উঠতে বেগটা এখানে কত হয়ে যাচ্ছে, 0। ছবিটাকে আগে ভালো করে এঁকে নাও, পজ করে, ভিডিওটাকে পজ করে তুমি আগে ছবিটাকে এঁকে নিতে পারো, তারপর তুমি অঙ্কটা বুঝতে পারবে। এবার দেখো এম জিটা হচ্ছে এইদিকে নিচের দিকে, এইদিকে হচ্ছে এম জি কস থিটা, এদিকে হলো এম জি সাইন থিটা, বোঝা গেল? এটা তো আমরা সাধারণ সব ছবির ক্ষেত্রেই করছি। এবার দেখো তুমি ভালো করে চিন্তা করো, একটা বস্তু যখন উপরের দিকে ওঠে তখন ঊর্ধ্বমুখী ত্বরণে আলাদা রাশিমালা হয়, আর একটা বস্তু যখন নিচের দিকে নামে তখন নিম্নমুখী ত্বরণেরও আলাদা রাশিমালা, এগুলো আমরা শিখে নিয়েছি। তাহলে এখানে ঊর্ধ্বমুখী ত্বরণটা কী হবে, ঊর্ধ্বমুখী ত্বরণটা হচ্ছে আমি বলেছিলাম ঊর্ধ্বমুখী ত্বরণ মানে প্লাস হবে, আর নিম্নমুখী ত্বরণ মানে এখানে মাইনাস চিহ্ন হয়, এ ইন্টু জি ব্র্যাকেটের মধ্যে সাইন থিটা প্লাস মিউ কস থিটা উপরে ওঠার সময় প্লাস। এবার জি এর মানটা বসালাম, সাইন থিটা মান আগে একটু বের করে নিয়েছিলাম 5/13, মি এর মানটা দেওয়া ছিল 1/3, কস থিটার মান 12/13 বের করে নিয়েছি। সেখান থেকে আমরা এখান থেকে ঊর্ধ্বমুখী ত্বরণ 88.2/13 এটা কিন্তু আমরা পেলাম। আচ্ছা এবার দেখো, এবার আমাকে কি করতে বলেছে, প্রাথমিক কত বেগ নিয়ে যেতে হবে, তাই তো? প্রাথমিক কত বেগে ছুড়লে বস্তুটা নততলে শীর্ষে পৌঁছাবে। তাহলে শীর্ষে পৌঁছানোর সময় ভিটা যেহেতু 0 ছিল, তাহলে ভি এর জায়গায় আমি 0 বসিয়ে দিলাম, ইউ স্কয়ার মাইনাসের পর তো সহজ, এর মন্দনের মানটা বসিয়ে দিলাম, আর এস হচ্ছে নততলের দৈর্ঘ্যটা, এস মানে কি 13 মিটার, যেটা নততলের দৈর্ঘ্য ওই নততল বরাবরই তো ওপরে উঠছে, তাহলে এসের জায়গায় 13 বসিয়ে দিলাম। এবং সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে ইউ এর মানটা কত পেয়ে গেলাম, √176.4, মানে 13.52 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বস্তুটির প্রাথমিক বেগ 13